কৃষক বিক্ষোভে উত্তাল ভারত কৃষি আইন বাতিলের দাবিতে টিয়ার গ্যাস জল কামান আর ব্যারিকেড উপেক্ষা করেই দিল্লির কাছাকাছি অবস্থান নিয়েছে 50,000-এর বেশি কৃষক এদিকে আন্দোলন দমাতে মরিয়া বিজেপি সরকার দিল্লির সীমান্তে দেয়া হয়েছে কাটা তারের ব্যারিকেড এরই মাঝে দিল্লির 9টি স্টেডিয়ামকে অস্থায়ী জেলখানায় রূপ দিতে সরকারের অনুমতি চেয়েছে পুলিশ মাসুদ রানার ডেস্ক রিপোর্ট ভারতের কৃষি সংস্কারে নতুন যে বিল সরকার প্রণয়ন করেছে তা সম্পূর্ণ কৃষকদের স্বার্থবিরোধী বলে দাবি করেছে বিক্ষোভকারীরা বৃহস্পতিবার সকাল থেকেই কংগ্রেস বামফ্রন্ট ও শ্রমিকদের বিভিন্ন সংগঠন এই বিল বাতিলের দাবিতে ধর্মঘট পালন সহ অবরোধ ও বিক্ষোভ ঘোষণা দিয়েছে তাদের দিল্লি চলোটাকে সাড়া দিয়ে হাজার হাজার কৃষক পাঞ্জাব হরিয়ানা ও রাজস্থান থেকে রাজধানীর উদ্দেশ্যে রওনা হয় বৃহস্পতিবার সারাদিন ধরেই হরিয়ানার পুলিশ বিভিন্নভাবে ছত্রভঙ্গ করার চেষ্টা করে বিক্ষোভকারীদের প্রবল ঠান্ডার মাঝেই কৃষকদের উপর জলকামান চালায় পুলিশ শুক্রবার সকাল থেকে দিল্লির সীমান্ত এলাকায় দেখা গেছে হাজারো কৃষককে প্রায় 50,000-এর বেশি কৃষক এরই মাঝে দিল্লির সীমান্তে অবস্থান নিয়েছে সানু আপনি রাজধানী বিচ বাড়ন দা হুকুম নেই এটা আমাদের নিজেদের দেশ আর নিজেদের দেশের রাজধানীতে ঢুকতে আমাদের বাধা দেয়া হচ্ছে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই তবে পুলিশের নির্যাতন আমাদের পথ বন্ধ করে দিচ্ছে পাশাপাশি বিক্ষোভরত কৃষকদের দিল্লিতে প্রবেশ আটকাতে তৈরি রয়েছে প্রশাসন যদিও আজ কৃষকদের দিল্লিতে ঢুকতে অনুমতি দেওয়া হয়েছে তবে বন্ধ হয়নি পুলিশের টিয়ার গ্যাস আর জলকামান ছোড়া এদিকে বিক্ষোভ দমাতে গণ আটকের প্রস্তুতি নিয়েছে পুলিশ আর এ কারণে দিল্লির 9টি স্টেডিয়ামকে অস্থায়ী জেলখানায় রূপ দিতে সরকারের অনুমতি চেয়েছে তারা অবশ্য এই আবেদনকে খারিজ করে দিয়েছে দিল্লি সরকার মাসুদ রানা নিউজ 24